الحمد لله الذي أنزل على عبده الكتاب সূরা কাহফ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে নবুয়াতের দায়িত্ব পালন ও দাওয়াতি কাজ শুরু করেন, কুরাইশরা তাতে অস্বস্তি বোধ করতে থাকে। তখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মদিনার ইহুদিদের মতামত জানার জন্য নজর ইবনুল হারিস এবং উকবা ইবনুল আবি মুইতকে ইহুদিদের আহ্বায়কের কাছে পাঠায়। ইহুদি আহ্বায়করা তাদেরকে শিখিয়ে দেয়, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করবে। তিনি যদি এসব প্রশ্নের উত্তর ঠিকঠাক দিতে পারে, তখন বুঝে নিবে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অন্যতা হলে প্রমাণ হয়ে যাবে যে তিনি নিছক এক গল্পকার এবং বাচাল প্রকৃতির বিদ্যুক নাউজুবিল্লাহ। প্রশ্নগুলো হলো, এক, তাকে ওই সকল যুবকের ব্যাপারে জিজ্ঞাসা করবে যারা বহুকাল আগে নিজেদের শহর ছেড়ে চলে গেছে, তাদের ঘটনা কি ছিল, কারণ তাদের ঘটনাটি ছিল খুবই চমকপ্রদ। দুই, তাকে সেই ব্যক্তিদের ব্যাপারে জিজ্ঞাসা করবে যে পৃথিবীর পূর্ব পশ্চিম সহ প্রায় পুরো পৃথিবী সফর করেছে, তার ঘটনা কি। তিন, তাকে সৃষ্টির প্রাণ অর্থাৎ রুহু সম্পর্কে জিজ্ঞাসা করবে, এটা আসলে কি। মক্কার প্রতিনিধি দল ফিরে এসে পুরো ঘটনা খুলে বলল। তখন ক্রাইস্ট মেধাবিদ্য প্রশ্নগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলো। তাদের প্রশ্ন শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসবের উত্তর আমি আগামীকাল দিব। কিন্তু তিনি অনিচ্ছাকৃতভাবে ইনশাল্লাহ বলতে ভুলে গেল। কুরাইশ নেতৃবৃন্দ ফেরত গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর জানতে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির অপেক্ষায় রইলেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী পরের দিন পর্যন্ত এ ব্যাপারে কোনো ওহি এলো না, বরং এ অবস্থার 15 দিন কেটে গেল। এর মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম এলো না এবং কোনো রকম ওহিও নাজিল হলো এবং কোনো রকম ওহিও নাজিল হলো। এই অবস্থা দেখে কুরাইশ বিদ্রুপ ঠাট্টা করতে লাগলো। বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশ পীড়া দিল, অস্বস্তিতে ফেলে দিল। 15 দিন পর জিব্রাইল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়ে আগমন করলেন। এতে একে একে প্রশ্নগুলো সঠিক উত্তরের পাশাপাশি ওহি আসতে বিলম্ব হওয়ার কারণও বর্ণনা করে দেওয়া হলো। বলা হলো, ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা করলে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলে। এটা শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সবার ক্ষেত্রে ভবিষ্যতের কোনো কাজের জন্য ইনশাআল্লাহ। الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا